অনেক কিছু ছিল পায়ের থেকে মাথা ঠিকঠাক মতো না হাঁটতে পারেনি এমন করতে করতে মানে অনেক চিকিৎসা অন্য কোন জায়গায় এরকম কোন সমস্যা ছিল যেমন হচ্ছে ব্যথা ধন সেটা মনে করেন আমি আজ পনেরো ষোলো বছর আজ কথা হলো যখন আপনারা আসলেন এখানে এবং স্যার সাথে যখন কথা বললেন স্যার কি বলেছিল আপনাকে দেখে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন আপনি বেশি দিন লাগবে না আচ্ছা মানে আপনার যে এমআরআই রিপোর্ট দেখে সেটা স্যার বলেছেন জি জি আচ্ছা তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে গেলেন জি তো ভর্তি হওয়ার ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করলেন যে আমি আসলে একটু একটু করে ভালো হওয়া শুরু করেছে

আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল আর এখন যেটা দেখছি এটা দেখে আমাদের মুখের হাসি অনেক আর আমাদের বাসায় সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত যে আমার সুস্থ হয়ে বাসা যাচ্ছে আমরা বরাবরের মতো আপনাদের সাথে আমাদের যে পেশেন্টগুলো থাকে ওনারা হচ্ছে যারা আসেন এখানে বিভিন্ন বাদ ব্যথা পেইন প্যারালাইসিস তারপর হচ্ছে আর্থ্রাইটিস অস্ট্রো যে প্রবলেমগুলো নিয়ে আসে সেই পেশেন্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এবং তাদের যে সমস্যাগুলো থাকে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরে চিকিৎসা সেবা কোথায় আসলে সঠিকভাবে পেয়েছেন বা আদৌ পেয়েছেন কি না সে ব্যাপারে আমরা জানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন যিনি আসলে অনেকদিন ধরেই ওনার কোমর এবং হাঁটু ব্যথায় সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং কোন এক সময় হয়তো উনি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতেন না নিজের কাজগুলো নিজে করতে পারতেন না এবং সেই পেশেন্টের সাথে আমরা আজকে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার যে এই যে যে সমস্যা এবং যে সুস্থতা সেটা কিভাবে উনি পেয়েছেন জি আসসালামু আলাইকুম সালাম আপনার নামটা যদি একটু বলতেন ফাতেমা বেগম ফাতেমা বেগম কোথা থেকে এসেছেন আপনি আমাদের দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দি জি আমরা থাকি মানিক দি সিভি সত্তর আচ্ছা আচ্ছা ঢাকাতে জি আচ্ছা আমাদেরকে যদি একটু বলতেন যে আসলে আপনার কি সমস্যা ছিল বা এখানে অনেক কি ছিল পায়ের থেকে মাথা কোমর পর্যন্ত বাগাই নিত গা ঝিমঝিম করতো অবশ্যই তো থাকা থাকুন হান ধরতো হাঁটতে হাঁটতে একটু গেলই

এর আগেই যে প্রবলেমগুলো হতো তখন কোনো ডাক্তার দেখাননি দেখাইছি বল্লনা অথনজি ডাক্তার দেখাইছি সেটা সেটা রেজাল্ট কি ছিল বা কিসি হয় খাইছি মানে একটু ভালো লাগছে কাজ করছে আবার শুরু তখন তারা আসলে কি বলেছে যে আপনার কি হয়েছে বা রোগটা কি বলছে যে আপনার বড় ডোরন অথনজি ডাক্তার দেখান মানে তারা কোন রোগ ধরতে পারে না ধরতে পারে না হুম যে আপনার বাথের ধর বাথের থেকে এরকম আক্রমণ করতেছে আচ্ছা আচ্ছা তো এই করুণা করোনায় আর কুমলা যেতে পারে না গর্ভের সর আসলো হা বুক ডাক্তার করোনার ইয়া যাহা পরে নাই দেড় বছর বা দু বছরের ডাক্তার দেখা যায় না দেখ তার দিয়ে আমার মেয়ে বললো কি আমার এক জায়গায় ডাক্তার দেখাবান কোন জায়গায় যা এ হাসবেন্ড আবার আমার খবর নিয়ে গেছে এই ও টুতে সাক্ষর তো দিতে মায়েদা তারপরে নিচে নেওয়ার পরে তারপর আমি কয়ে জামু 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 করতে আসছি এখানে আসার পরে ডাক্তার দেখায় গেলাম ভর্তি হবো এমনটা মে আমার ছোট মাইয়াটা তো তিন মাস চার মাসে খারাপ পড়ছে এই যে বসে আছে মেমান আর আসে নাই ছেলে মা মা বাবা কেউ আসে নেই আমি জামু গা হাসপাতাল ভর্তি তেমন বললে তারা আসবো এটা খারাপ দেখা যায় না কষ্ট করছে এগারোটা দিন কষ্ট করি আমি তাদের বল আসলে আসতো এই অখন আসবে না ওই ছেলের বাবা স্কুল বন্ধ হলো হেডমাস্টার না বন্ধ করলোই ছুটিতে তারপরে আসবে তারা আয়সা গেলো আয়সা যাওয়ার আমার মেয়ে আমার দিয়ে গেল এখানে আচ্ছা তো যখন আপনারা আসলেন এখানে এবং স্যারের সাথে যখন কথা বললেন স্যার কি বলেছিল আপনাকে দেখে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে না বেশি দিন লাগলো না আচ্ছা মানে আপনার যে এমআরআই রিপোর্ট দেখে সেটা বলেছে জি তারপর হচ্ছে আপনারা ভর্তি হয়ে গেলেন জি তো ভর্তি হওয়ার ঠিক কতদিন পরে আপনারা বুঝতে শুরু করলেন যে আমি আসলে একটু একটু করে ভালো হওয়া শুরু করেছে যে দিন আইসিইউ তারপর মাঝের দিন এক দিনের পর দ্বিতীয় দিন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আমি ভালো অনেক ভালো হতে আস্তে আচ্ছা কতদিন ছিলেন এখানে ভর্তি এখন কি একদম ভালো আচ্ছা এখন কি নিজের কাজ নিজে করতে পারেন ঠিকঠাক মতো হাঁটা চলা করতে পারেন হাঁটতে পারে আমার কোন সমস্যা যাবে না এমনিতে কোন সমস্যা হয় না হাঁটা চলা অনেক ভালো তো এই যে আপনি এত বছর ধরে আপনি কষ্ট মানে কষ্টে নিয়ে আসেন আপনার রোগটা নিয়ে আসেন তো অনেক জায়গায় ট্রিটমেন্টও করিয়েছেন কোন জায়গায় কোনো ফল হয়নি চোখের পানি বর্ষাকালে আচ্ছা আল্লাহ আমার সহায়তা করছে ওনার উসিলায় আল্লাহ এসেবা সারাই না মালিক আল্লাহ উদ্ধার করছে আল্লাহ ওনার হিসেবে একটা উশিলা আল্লাহ না আল্লাহ করলে কেউ পারবে না কেউ পারবে না পিউটা মানাতে পারবো না এই কি

আপনি সঠিক ট্রিটমেন্টটা পাননি তো এরকম অনেক পেশেন্ট আছে যারা এখনো জানেন না আপনার মতো যে আসলে কোথায় যেতে হবে বা কোথায় যাওয়া উচিত এই সমস্যাটা আমায় অস্তুত হয়েছে সুস্থ জায়গা গেলে আমাকে বুঝতে হয় না তো সে হবে তো এই যে আপনি এখান থেকে ট্রিটমেন্ট পেয়েছেন তো এর ওপর বেস করে আপনি ওই সকল রুগীদেরকে কিছু বলবেন বা উপদেশমূলক কিছু বলবেন যে তাদের আসলে কি করা উচিত যদি তাদেরও এরকম আমাদেরও আসা উচিত এখানে আমার ছোটবেলায় সাশ্রয়ী ব্যবস্থা মুরার হাড় খাওয়া গেছে হাঁটতে পারে না আমি আমি বললাম গতকাল ফোন দিয়েছিলাম ছোট ভাই বোড়া এটা লিখতে আমি কে তোমার আম্মার কেন সে মূল এই আরে সে ফিরে বার আমতলা কাছে কি জানে জানে না ঘর তোলা থাকলে তো জানে না আবার অনেক দূরের তাই সে অনেকেই জানে না কষ্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার জন্য দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন আপনাকে এমনই ভালো রাখেন অবশ্যই এমন থাকতে পারবে দর্শক এখানে আমরা ওনার মেজু মেয়েকে পেয়েছি আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো উনি ওনার মাকে আগে কেমন দেখেছেন এবং আজকে কেমন দেখছেন নাম আপনি তো আপনার মাকে প্রথম থেকে দেখছেন এবং ওনার যে শুরুর দিকে যে প্রবলেম গুলা ছিল এবং আজকে ট্রিটমেন্টের পর তো কেমন দেখছেন আগে কেমন দেখতেন আর এখন কেমন দেখছেন আগে যেটা দেখছি এটা খুবই খারাপ ছিল আর এখন যেটা দেখছে এটা দেখে আমাদের মুখের হাসি অনেক আর আমাদের বাসায় সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত যে আমার মা সুস্থ হয়ে বাসা যাচ্ছে আচ্ছা আগে তো দেখেছেন আপনার মাকে আগে কি সমস্যা হতো ছোট করে আগে তার সমস্যা ছিল সে একটু হাঁটলে তার পা অবশ্যই যেত অবশ্যই মানে মনে হয় যে তার পা নাই ঝিমঝিমে সে পড়ে যেত দুই তিনজন ধরে তারপর মানে আর একদম হাঁটতে পার হাঁটতে না সে মনে করতো তার পা নাই সে পুঙ্গু তো আমরা দু তিনজন ধরে খাটে বসাতাম চেয়ারে বসাতাম দেন এমন করতে করতে একদিন আমি ফেসবুক স্যারের অ্যাড দেখি অ্যাড দেখার পরে আমি আবার ভালো করে এটাকে খেয়াল করি ভিডিওগুলো দেখি দেখার পরে আমার আম্মুকে জানাই আমার আম্মুকে জানানোর পর আম্মু বলে তুমি যদি ভালো মনে করো তাহলে দেখো তারপরে চিন্তা ভাবনা করলাম আমার সাহেবকে পাঠালাম এখানে আমার সাহেব খোঁজখবর নিল ভালো মনে করলো তারপরে আমি দেন আমার আম্মুকে এখানে ভর্তি করালাম তার দুই তৃতীয় দিন আমাকে বলতেছে আম্মু আমি তো এখন ভালো ফিল করতেছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে আমার ব্যথা নাই আমি মনে হয় এক সপ্তাহের ভিতরে চলে যেত আমাকে আলহামদুলিল্লাহ

সঠিক বলে দিছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো যখন তা আমার আম্মুর এমআরআই করলাম এমআরআই করার পরে দেখলাম তার রক চিপে পড়ে গেছে তার উপরে আপনি নিজেও দেখেছেন সেটা স্যার আমাকে ভালো করে দেখালো কামাল স্যার হুম হুম উনি তো দেন উপরে তিনটা ডেক্স বেড়ে গেছে আর নিচে মেয়েদের তিনটা ডেক্স বেড়ে গেছে তো এখন আল্লাহর রহমতে এটা আশা করি ভালো ফিল করতেছে ঘাড়ো মানে ঘাড় ফিড়তেতেতেছে জান নামাজ পড়তে পড়তেছে সে সালাম ফিড়তেতে পারতো না অনেক ভালো সে তারপরে মানে এই এক হাত থেকে ওকাত হতে পারতো না আল্লাহর রহমতে সে এটা করতে পারে তার ডান বাম হাত নাড়তে পারতো না সে এখন ডান ডান মোর কথা এখন সবই করতে পারছে সব মুভমেন্ট করতে পারছে এটার জন্য আসলে সত্যি আমি অনেক কৃতজ্ঞ আছি এই যে আমাদের আমরা আমাদের প্রত্যেকেরই আপন যদি সব থেকে বেশি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে মা এই যে আপনার মা এতদিন পরে এতটুকু সুস্থ সেটা কেমন লাগছে আপনার আপনার পরিবার খুবই আনন্দিত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি প্রতিদিন আল্লাহ পাক রাবুল তো আমার আম্মুর জন্য দোয়া করি সবাই আমরা কান্নাকাটিও করি যে আমার যদি সুস্থ হতো কারণ আমার মা অনেক ট্রাগল করছে অনেক ব্যাথা যন্ত্রণা ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা উনি অনেক কাউকে ব্যথা কথা বলে না অতি সহজে সে লোক এখানে এসে যে ভালো ফিল করে আর তার মুখে হাসি দেখছে এটি অনেক আমাদের কাছে আর কিছু সেটাই এই যে এখানে ট্রিটমেন্ট নিয়েছেন যে কয়েকদিন ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে স্যারের ব্যবহার ট্রিটমেন্ট এবং এখানে আরও যারা আনুষাঙ্গিক ছিল যারা আনটিকে ট্রিটমেন্ট দিয়েছেন তাদের ব্যবহার বা তাদের চিকিৎসা কোনো ঘাটতি বা কমতি ছিল কি না সত্যি বলতে তাদের কোনো ঘাটতি ছিল না তাদের কোনো তাদের সাথে আমার আমার কোনো কমপ্লেনও নেই তাদের জন্য দোয়া করি তারা ভালো ট্রিটমেন্ট দিছে আমার আম্মুর ভালো খেয়াল রাখছে আর শহীদুল্লাহ প্রধান স্যার খুব ভালো একজন ব্যক্তি ওনার সাথে আমি আগেও পার্সোনালিভাবে কথা বলছি আমার আম্মুর ব্যাপারে কামাল স্যারের সাথেও আমি কথা বলছি দেন আলিয়াসগো স্যারের সাথেও আমি তিন চারবার কথা বলছি দেন আমার সবার সাথে এখানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ নার্স সিস্টার

হমতো আরো অনেক پیشنট আছে যারা এখনো জানেন না তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি আমি তাদেরকে বলবো এই কথাটাই যে তারা যেন অতি শীঘ্রই চিকিৎসকের সাথে দেখা করে ট্রিটমেন্টটা নেন কারণ আমি মনে করি প্রতিটা মায়েরই উচিত এই ট্রিটমেন্টটা নেওয়া কারণ আমি একটা মেয়ে আমিও ফিল করতেছি আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও ট্রিটমেন্ট নিব আচ্ছা কারণ আমি যে ব্যথাটা বুক করতেছি না তা না কিন্তু একটা ধাপ থাকে ভিতরে আসতে হয় আমার ধাপটা একটু শেষ হলে আমি আমিও সবাইকে আহ্বান জানাই আসুক যারা আল্লাহর সবাই এখন সবাই আমাদের রুম তিনজন ছিল আমার আম্মু যে আপনার বাড়িতে যাওয়ার পর কেমন ফিল করতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো সবাই ভালো আছে সবাই সুস্থ ভালো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনাদের বক্তব্য শেয়ার করলেন তাতে আসলে অনেক মানুষের উপকার হবে ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল